হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আজকে আরেকটি ব্লগ নিয়ে। আর গত সোমবার আমরা গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, আর এইটা এইবার নতুন জায়গায় নতুনভাবে সেজেছে সেটা আমরা সবাই জানি। আর আমরা বাণিজ্য মেলায় যেতে রওনা দিয়েছি 11টার দিকে। তো যেহেতু এইটা খিলক্ষেত থেকে খুবই কাছে, আনুমানিক 20-25 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি। তো এই তো পৌঁছে গিয়েছি আর আমরা টিকিট সংগ্রহ করে ফেলেছি। বড়দের টিকিট 40 টাকা আর ছোটদের টিকিট 20 টাকা। তো মেলাতে ঢোকবার পরে যে জিনিসটা সবার আগে চোখে পড়ে, মেলাটি দুটি ভাগে ভাগ করা হয়েছে, ইনডোর আউটডোর। তো সবার আগে আমরা আউটডোর স্টলগুলো দেখছিলাম, আর স্টলগুলো শুরু হয়েছে রাইট সাইড থেকে। তো সবার আগে আমাদের চোখে পড়েছে এখানে ডায়মন্ড ওয়ার্ল্ড, আর এর পাশেই ছিল মার্কসের একটি স্টল। আর এই দিকে গাজী গ্রুপের স্টলটা একটু বড় ছিল নর্মালি অন্যান্য স্টল থেকে। আর এই সাইডটাতে আমরা বেশ কিছু ফার্নিচার দেখতে পেলাম। আর এই সাইডটাতে ছিল পাকিস্তানি জুতা, আর এগুলোর প্রতিটার প্রাইসই ছিল 700 টাকা করে। আর জুতাগুলো খুব সুন্দর গর্জিয়াস কাজ করা, তো 700 টাকা হিসেবে জুতাগুলো বেশ ভালো লেগেছে। আর এই সকল স্টলগুলো ছিল ইনডোরে। আর একটা সাইড মূলত ফার্নিচার দিয়ে সাজানো হয়েছে, আর ফার্নিচারের যে শোরুমগুলো ছিল খুবই স্বল্প পরিসরে। আর বেসিক্যালি এগুলো হচ্ছে অনলাইনে আপনারা কেনাকাটা করতে পারবেন, এইভাবে ওরা সেট আপটা করেছে। মানে স্ক্রিনে যেটা আপনি চয়েস করে দিবেন সেটা আপনার নিজ নিজ এলাকা থেকে সংগ্রহ করতে পারবেন। আর এই সাইডটা হচ্ছে আমাদের দেশীয় পণ্য, এগুলো হচ্ছে হ্যান্ডমেড। তো এখানে কোনো মেশিন ইউজ করা হয়নি, যত কালার ছিল যা কিছুই ছিল সব কিছুই হাতের তৈরি। আর এই বাটির সেটগুলো দাম ছিল 1600 টাকা করে, আর এগুলো সিঙ্গেলও পাওয়া যাবে, যার যেরকম সাইজ প্রয়োজন সে সেরকম নিতে পারবে।
আর এই স্টলটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে বেতের আর পাটের তৈরি কিছু জিনিস ছিল, আর এই সাইডটাতে সব কিছু আমাদের দেশীয় পণ্য, পাটজাত যেগুলো জিনিস আছে তো সেগুলো বেসিক্যালি এখানে ছিল। আর এগুলোর প্রাইস ছিল 150, 200, 300, 400 এরকম। তো এখানে অনেক গাছও ছিল যেগুলো আপনারা ইনডোরে রাখতে পারবেন। তো এই গাছগুলোর প্রাইসও এত একটা বেশি ছিল না। তো মোটামুটি এই জায়গাটা খুব ভালো লেগেছে। আর তুলনামূলকভাবে এইবারের বাণিজ্য মেলাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যে কারণে আমার বেশ ভালো লেগেছে। আর যারা এখনও যাননি অবশ্যই যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।